খাওয়া দাওয়ার নাই তো, এগুলোতে এরকম পরিস্থিতি তো আমরা আসলে মোকাবেলা করি নাই। এই কারণে আমাদের কোনো কিছু কোনো আইডিয়া নাই, কোনো ইয়ে নাই, প্রিপারেশন ছিল না। আমরা তো এখন মানে কি বলবো, নতুন দেখতেছি, এগুলো তো আমরা কোনোদিন এগুলো সম্মুখীন হয় নাই। হইলে আমাদের মোকাবেলা করার ইয়ে থাকতো, অভিজ্ঞতা থাকতো, আমরা এগুলো প্রস্তুতি আগে থেকেই নিতাম। আমরা এবারে প্রথম, আমাদেরকে তো ওইভাবে খাওয়ার পানি কোনো কিছু আমরা সংরক্ষণ করি নাই, শুকনো খাবার। হ্যাঁ, রাজনীতি কোনো লোক কোনো কেউ আমাদেরকে সাহায্য করতেছে না, অনেক কষ্টে জীবনযাপন করতেছি, বাচ্চা তো সবাই অনেক কষ্ট হচ্ছে। এরকম পানি কখনো আপনি দেখছেন আপনার জীবনে? না না, আমার শ্বশুর শাশুড়ি মা বাবা ওনারা দেখেন, আমরা কিভাবে দেখবো? এগুলো কোনোদিন আমরা অভিজ্ঞতা আমরা শুনিও নাই, থাকতে দেখবো। ইন্ডিয়ার পানি, বৃষ্টির পানি সব একসাথে হচ্ছে, অতিবৃষ্টির পানি সব কিছু একসাথে। অনেকে তো শুকনো খাবার টাবার দিয়েছিল ফেনী এলাকায় দিকে, আপনাদের এলাকায় কোনো খাবার টাবার দেয়নি? আমরা এগুলো এখনো পাই নাই, দেখিও না। আমাদের শুকনো খাবার, বিশুদ্ধ পানি, কিছু ট্যাবলেট ওষুধ সব কিছুরে মানে একেবারে বেশি প্রয়োজন, প্রয়োজন বললে ভুল হবে, বেশি 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 প্রয়োজন। আপনার পরিবারে কে কে আছেন? আমরা মা বাবা ভাই বোন, আমার শ্বশুর ভাই তো অনেক পানি উঠে গেছে, তো ওনারও আছে। সবাই এখানে আছে না? এখানে আছে, এখন এখানেও পানি। আচ্ছা, আপনার মেয়ে না? আচ্ছা, এখন মানে যে আপনাদের এই যে অবস্থা, আসলে মানুষ শুকনো খাবার টাবার আপনাদের ইমার্জেন্সি প্রয়োজন এখন? প্রয়োজন। আসলে আপনাদের তো কোনো এমনি পাকেটে খাওয়া কি কষ্ট হচ্ছে এখন? পাকে আমরা পাক করতেছি না তো, এখানে বৃষ্টি পানি, আমরা তো সকাল থেকে এগুলো ঘরের জিনিসপত্র মানে এগুলো নিয়ে ব্যস্ত, শুকনো খাবারের ব্যবস্থা নাই, ওগুলো খাই, কোনো রকম খাই আসছি। আচ্ছা আচ্ছা, দেশবাসীর কাছে কিছু বলার আছে কিনা? অবশ্যই বলার আছে, বিত্তবান কাছে অবশ্যই আমাদেরকে ইয়ে, আমাদের পাশে আসুক, আমাদের পাশে সবার আমাদেরকে সাহায্য করুক। আমরা শুকনো খাবার, বিশুদ্ধ পানি, কিছু ওষুধ থাকে, এগুলো দিয়ে আমরা তো বেশি কিছু চাচ্ছি না। এখন আমাদেরকে এগুলো দিলে এগুলোই আমাদের অনেক হেল্প হবে, উপকার হবে। এগুলো তিন চারটে জিনিস দিয়ে সবার পাশে এসে দাঁড়ালে বিত্তবানরা আমরা অনেক উপকৃত হব, এটাই। আচ্ছা, এখানে আশ্রয়কেন্দ্র কি আশেপাশে আছে কিনা আপনাদের? না, আমাদের একটা এখানে, এটা আমাদের পাশে থাকার কথা, ওনারা না থাকায় আমরা অনেক ফ্যামিলি এখানে এখন আছে। চট্টগ্রাম কেউ ঢাকা ওখানে থাকার কারণে ঘরটা খালি পড়াতে আমরা এখানে আসছি, নাহলে তো থাকতে পারতাম। আর এইটা এখন যেটা আছে এটা কার বাসা এখন যেখানে আছে? এটা এখানে, এটা আমাদের। আচ্ছা, এটা আপনাদের বাসা? তো মানে আপনাদের বাসা তো পানি কিন্তু অলরেডি কাছাকাছি চলে আসছে। আমাদের ওই রুমটাতে এখানে গেলে উঠে যায়, ওইখানে পানি। ও, তো ওইদিকে পানি উঠে গেছে না? আচ্ছা, তো পানি উঠলো, তো আপনারা আশ্রয় প্রকল্পের মধ্যে যাচ্ছেন কখন? আমাদের এদিকে আশ্রয় প্রকল্প নাই। হ্যাঁ, নাই আমাদের এখানে। আপনাদের এখানে নাই? তো আপনার পরিবার কোথায় আছেন এখন এই রুমে? না, আমাদের এখানে পানি অলরেডি উঠে শুরু করেছে, এখানে আছি, এখন চলে যাব। আসলে আপনাদের খাবার দাবার বর্তমানে কিরকম, মানে কষ্ট হচ্ছে?